नमस्कार बंधुरा, चम्पार रान्नाघरे सबाई के स्वागत जानाई। आर शुरूतेई बोली, जारा जारा आमार चैनलटाके सबस्क्राइब करे नियेछो तादेरके अनेक अनेक धन्यवाद। आर जारा एखोनो सबस्क्राइब करोनि तारा ताड़ाताड़ी सबस्क्राइब करे आमार पाशे थाको, आर पाशे थाका बेल आइकनटिओ प्रेस करे दाओ, जाते करे जखोनी आमि नतून नतून कोनो भिडियो पोस्ट करब सबार आगे तोमादेर काछे पौंछे जाबे। आजके आमि बानाबो इभिनिंग स्न्याक्स पटेटो स्माइलि। चलो देखे निई तार जन्य की की लागछे। आमि एखाने चारटे आलू सेद्ध करे नियेछि, এবার এগুলোকে আমি ছুলে নেব। চারটে আলু আমি ছুলে নিয়েছি, এবারে আমি এটাকে গ্রেট করে নেব। চারটে আলুই আমার গ্রেট করা হয়ে গেল। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। দিয়ে দেব হাফ চামচ চিনি, চিনিটা অপশনাল, ওটা তোমরা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের বদলে তোমরা অ্যারারুটও দিতে পারো। এবারে দিয়ে দেবো চার চামচ বিস্কুটের গুঁড়ো, এর বদলে তোমরা ব্রেড ক্রাম্বসও দিতে পারো। সব শেষে আমি দিয়ে দেবো এক চামচ সাদা তেল। এবার সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, আলু আর সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো যাতে মশলাগুলোর সঙ্গে সেট হয়, ওর জন্য আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর আমি ফিরে এলাম। তারপরে আমি এই চাকিটার মধ্যে একটু তেল দিয়ে তেলটা একটু মাখিয়ে দেবো। এবারে এখান থেকে আমি এই অর্ধেকটা আলুর ডো নিয়ে নিলাম, নিয়ে আমি এটার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে যতটা সম্ভব আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। বেশি পাতলা করলে কিন্তু হবে না, এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে যতটা সম্ভব ছড়িয়ে দিয়েছি। এবারে ছোট একটা গ্লাসের এই ধারটায় আমি একটু তেল দিয়ে নিলাম, দিয়ে দেখো এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এবারে দেখো স্মাইলিটা বানানোর জন্য আমি এখানে একটা ডালের কাঁটা নিয়ে নিয়েছি। ডালের কাঁটা দিয়ে এইভাবে আমি এইভাবে ডালের কাঁটা দিয়ে আমি চোখ দুটো আগে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চোখ দেওয়া হয়ে গেছে, এবার আমি দেবো স্মাইলি। তার জন্য আমি একটা এরকম চামচ নিয়েছি, চামচটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি স্মাইলিটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি স্মাইলি শেপ দিয়ে দিয়েছি, হাসিটা দেখতে পাচ্ছ, পুরো আমার মতনই হাসছে। এবারে আমি এই যে এক্সট্রা যে আলুটা আছে এটাকে আমি তুলে নেব, এটা আমি পরে কাজে লাগাবো। দেখো বন্ধুরা, এই এক্সট্রা যে আলুটা আছে এটা আমি তুলে রেখে দেবো, আর এই যে প্লেটটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে এই সব স্মাইলিগুলো ওর মধ্যে আমি সব রেডি করে রাখবো। এইভাবেই আমি সবগুলো স্মাইলি তৈরি করে তারপরে ফ্রাই করবো। বন্ধুরা, আমার সব স্মাইলিগুলো বানানো হয়ে গেছে, এই দেখো এখানেও আছে, বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখান থেকে একটা স্মাইলি তেলের মধ্যে ছেড়ে দেবো। পুরো স্মাইলিতে একবার দেওয়া সম্ভব না, তাই জন্য আমি তিনটে দিয়ে দিয়েছি,
এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার এই পাশটাও এরকম ভাবে ভাজা হবে। দেখো বন্ধুরা দুদিকে সমান করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে আর বাদ বাকি স্মাইলিগুলো ভেজে নিচ্ছি, ওই সেম প্রসেসে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ইভিনিং স্ন্যাক্স পটেটো স্মাইলি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।